सुत्तु नमाज पढ़लें प्रत्येक बसर बसर महिर जुबकईरा मानुष रे खावाइलें ए काजीर खोला ग्रामेर मानुष गुलिर काछ थेके जानते चाय काजीर खोला ग्रामेर आलेमदेर काछ थेके आमी जानते चाय आपनादेर प्रति जदि आपनार मा आपनार बाबा जदि कोनो असंतुष्ट थाके हज जाकात नामाज रोजा आमले कोनो लाभ होइबो नि आर जोरे बलेन कोनो लाभ होबे ফজর পড়লেন যোহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন ইশার পড়লেন তাহাজ্জুদ পড়লেন প্রত্যেক বছর বছর হজে গেলেন ফুস্তারের মধ্যে আল হাজ লিখলেন হাজি লিখলেন বাবারা বন্ধুরা রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন প্রত্যেক বছর বছর মহির যুবকইরা মানুষ রে খাওয়াইলেন এ কাজীর খোলা গ্রামের মানুষ গলির কাছ থেকে জানতে চাই কাজীর খোলা গ্রামের আলেমদের কাছ থেকে আমি জানতে চাই আপনাদের প্রতি যদি আপনার মা আপনার বাবা যদি কোনো অসন্তুষ্ট থাকে হজ যাকাত নামাজ রোজা আমলে কোনো লাভ হইব নি আর জোরে বলেন কোনো লাভ হবে কবির মনোযোগ বাবারা বন্ধুরা রে এই সুন্দর পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে গো আমার বাবারা বন্ধুরা আদি কাফরের পাঞ্জাবি পরে উপর দিয়া আমার বাবারা রেশমের চামড়ার মতো আমার বাবারা পাতলা কোফ কাপড় নিচের এক সাইজ গেঞ্জিটা পর্যন্ত দেখা যায় দেখতে দেখা যায় ভদ্র কিন্তু মা বাপ রে খাওয়ন দে না জোর জোর কন্যা কথা ঠিক কি না আবার এমন কিছু পাগল আছে রে মা অসন্ত মা অসুস্থ হয়ে গেছে মা রুগিলা হয়ে গেছে এই ছেলেটা নিজে না খাইয়া মারে খাওয়ায় বাজার থেকে ওষুধ আইনা ওই ওষুধরা নিজের হাতে মারে খাওয়ায়া দেয় জোরে জোরে কন্যা কথা ঠিক কি না বাজান সবাই তো আর সমান না আমার বাবারা বন্ধুরা রে এবার আসো নামাজ রোজা হজ যাকাত যাহাই আছে সব কিছু গর্বাত হইয়া যাবে যদি আপনার প্রতি আপনার মা আপনার বাবা অসন্তুষ্ট থাকে জোর জোর কন্যা কথা ঠিক কি না এমন মা কার নাই একটু হাত তুলেন দেখি মা নাই কার মা 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 আহারে এতিমের অভাব নাই আজকের মাহফিলে আব্বা নাই কার একটু হাত তুলেন দেখি আব্বা নাই কার আব্বা আয় হায় 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 হাত নামান প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে কেন হাতগুলি তুলাইলেন আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম বলে যাই যারা হাতগুলি তুলছে কারো মা নাই কারো বাবা নাই আমি বলিয়া যাই মাজার নাই বাপ যার নাই রে তার মত বড় কবাল আর কেউ নাই একটু মারে মায়া কইরা ডাক দো মারে কতটা দিন যাব ডাক দি পারো না কতটা দিন যাব তা পারে আব্বা কইরা ডাকতে পারো না একটু মারে মায়া কইরা ডাক দাও প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না কি মারে ডাক দিলে কি গুণ হইব নাকি কন্যা প্রাণের মা গো আমি তোমায় বলতে এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া কোনা প্রাণের মা এ মার ভাগলের মা গো আমি তোমায় বলতে আব্বা যার সংসারে দুঃখ বলবার জাগানাই রে জগতে কোনা দুঃখ বলবার জাগানাই রে জগতে
দুধ কলা পালসে নামরারে এখন বুঝি শুইয়া গয়াছেন কবরে কোনায় এখন বুঝি শুইয়া গয়াছেন কবরে মা নাই বাবা নাই চোখের পানি সেরে দিয়েছেন অনেকের চোখের গুটাগুলি নরম হয়ে গেছে যদিও চুল পাইকা গেছে যদিও দাড়ি পাইকা গেছে পাগলগুলি মারে বলে না আমার বাবারা বন্ধুরা রে বৃষ্টির পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না কুয়াশার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না আমার বাবারা বন্ধুরা রে কোন নেক সন্তান যদি মার জন্য কান্দা দিব বাবার জন্য কান্দা দিব একটা ফোঁটা চোখের পানি যদি জাইরা দিবি রে এই চোখের পানির ফোঁটার বিনিময় একটা চোখের পানির ফোঁটা রুসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আজাব মাফ করে দিবে সবাই জবানটা খুলা কইতেন না সুবহানাল্লাহ হুজুর আমি মার জন্য কি করব আমি বাবার জন্য কি করব আমার মা তো নাই আমার বাবা তো নাই আপনি মার জন্য কি করবেন বাবার জন্য কি করবেন পা শক্ত নামাজ পড়ে মার জন্য কান্দা কান্দা বাবার জন্য কান্দা কান্দা বলবেন রব্বির হামোমা কামা রব্বা ইয়ানি সগীর আল্লাহুম্মা রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীর সবাই মায়া কইরা বলেন আব্বায়া মার কবরে আজাব দিও না কও না আব্বায়া মার কবরে আজাব মায়া কইরা দাদা দাদির কবরে আজাব দিও না 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 নানির কবরে আজাব দিও না আমার বাবার মুরব এই পিতা মাতার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআন তিলাওয়াত করলে শান্তি লাগে না অশান্তি লাগে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার বাজান ঘোষণা কার একটু কথা বলতে হবে ঘোষণা কার এটাকে বানাই কইলাম না কোরআনে আছে আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করিও সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ মাহফিল শূন্য যদি কালকে গিয়ে মারে ধমক দিয়ে কথা কো লাভ হইব নি এই মাহফিল শুনা যদি কালকে বাবাকে গিয়ে ধমক দিয়ে কথা বলেন লাভ হবে কোনো লাভ হবে না আপনারা তো হযরত মুসা কালিমুল্লাহ নাম শুনছেন শুনছেন না একদিন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে
হে মাবুদ, আমি যে জান্নাতে থাকব, আমি যে বেহেশতে থাকব, আমার সাথে যে একজন বন্ধু থাকব, আমার সাথে যে একজন দুস্থ থাকব, এই দুস্থটার আমি এই দুনিয়াতে দেখতাম চাই। জবানটা খুলে কইতেন না, সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যদি তোমার এই বন্ধুকে দেখতে চাও, তুমি একটু সামনের দিক বাড়ো। সুবহানাল্লাহ, আল্লাহ গো, আমি সামনে বাড়লে কি দেখব? কো সামনে বাড়লে একটা বাজার দেখবে। সুবহানাল্লাহ কইতেন না, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। আল্লাহ, ওই শহরে ওই বাজারে আমি কি দেখব? ওই জায়গার মধ্যে যায়া দেখবে একটা গোশতের দোকান আছে, ওই গোশতের দোকানে একজন কসাই গোশত মাপামাপি করতেছে, ওই কসাই লোকটা হবে তোমার বন্ধু। তাহলে বুঝা গেল কসাইও বেহেশতে যাবে, কথা কয় না, কসাইও বেহেশতে যাবে। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি রিকশার ড্রাইভারও হতে পারে, আল্লাহর ওলি সাধারণ মানুষও হতে পারে, জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহর ওলি ভ্যানের ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি কোটি কোটি টাকার মালিকও হতে পারে, জোরে জোরে বলুন কথা ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা। আমার বাবার হযরত মূসা কালিমুল্লাহ হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আমার বাবারা বন্ধুরা সামনে যায় দেখে খুব সুন্দর একটা শহর, ওই শহরের ভিতরে ছোট্ট একটা বাজার। আমার বাবারা বন্ধুরা ওই জায়গার মধ্যে কতগুলি ঘন ঘন দোকানপাট দেখা যাচ্ছে, এক জায়গার দিক নজর করে দেখে রে আমার বাবারা বন্ধুরা রে, হযরত মূসা কালিমুল্লাহ খেয়াল করে দেখতেছে ওই গোশতের দোকানদার ভিতরে একজন কসাই গোশত মাফামাফি করতেছে, জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ দূর থেকে নজর করে দেখে খেয়াল করে দেখে লোকটা মাফে কম দেয় না বেশি দেয়, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। আমাদের মধ্যে কম দৈন্য আসেনিও কিছু, মাফে কম দৈন্য আসেনি। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আর সুদকে কি করেছেন, কথা কয় না, সুদকে কি করেছেন, সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে হালাল করেছেন। তো হালাল ব্যবসা কি মাফে কম দেওয়ননি? গভীর মনোযোগ, হযরত মূসা কালিমুল্লাহ, আমার বাবারা বন্ধুরা রে, দূর থেকে নজর করে দেখে ওই কসাই লোকটা গোশত মাফামাফি করতেছে, আর মূসা কালিমুল্লাহ খুব সুন্দরভাবে দেখতেছে খেয়াল করতেছে লোকটা মাফে কম দেয় না বেশি দেয়, না রে না, লোকটা মাফে ঠিকই দিচ্ছে। আমার বাবারা বন্ধুরা গোশত বিক্রি করতেছে করতেছে করতেছে, আমার বাবারা বন্ধুরা মাগরিবের টাইম, আকাশটা অন্ধকার হয়ে গেছে, এমন একটা সময় এমন একটা টাইম মনে হচ্ছে, হযরত মূসা কালিমুল্লাহ দূর থেকে নজর করে দেখে খেয়াল করে দেখে ওই লোকটা এই গোশত যে বিক্রি করতেছে এর মাঝখান দিয়ে এর ফাঁক দিয়ে তিনি 1 কেজি পরিমাণ আমার বাবারা গোশত একটা ঠুঙ্গার ভিতরে আমার বাবারা ঢুকাইয়া খুব সুন্দরভাবে সেবে তিনি রাখছে, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। গোশতটা কে রাখছে? কষাই লোক। কে রাখছে? এটা ঠোঙ্গার ভিতরে গোশতটা ঢুকাইয়া খুব সুন্দর করে সে সেইবে খুব সুন্দরভাবে রাখছে, আর হযরত মূসা কালিমুল্লাহ দূর থেকে দেখতেছে লোকটা কি করে, সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা রে, গোশত খুব সুন্দরভাবে তিনি ঠোঙ্গার মধ্যে নিয়া, আমার বাবারা সন্ধ্যা হয়ে গেছে এমন একটা টাইম, আমার বাবারে বন্ধুরা রে খুব সুন্দরভাবে দোকানটাকে ক্লিন করে দোকানটাকে পরিষ্কার করে আমার বাবারা বন্ধুরা ওই কসাই লোকটা সোজা রোয়ানা হয়ে গেছে বাড়ির দিকে। কোন দিকে? একটু কথা কন্যা বাজান, কোন দিকে? বাড়ির দিক তিনি রোয়ানা হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা রে,
ওই লোকটা সোজা বাড়ির দিক যাইতেছে 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 আর হযরত মূসা কালিমুল্লাহ পিছনে হাঁটতেছে হঠাৎ করে হযরত মূসা কালিমুল্লাহ একটা মায়ার সুরে ডাক দিছে বন্ধু বন্ধু রে তুমি কোথায় যাও সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার বাজান কসাই লোকটা পিছনের দিক তাকাইছে আল্লাহু আকবার কইতেন না পিছনের দিক তাকায় দেখে একজন হুজুর দেখা যায় লেবাস খুব সুন্দর সবাই জবানটা খুলে বললেন আল্লাহু আকবার সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার তো কসাই লোকটা পিছনের দিক তাকায়া দেখে একজন হুজুর দেখা যায় তো হযরত মূসা কালিমুল্লাহর ডাক দিয়ে কয় আপনি আমাকে কেন ডাক দিলেন সুবহানাল্লাহ বললেন আমি তোমাকে বন্ধু ডাক দিয়েছি আমি একজন মুসাফির সবাই জবান রাখিলে কইতেন আল্লাহু আকবার আমার বাবাড়া বন্ধুরা রে ওই কসাই লোকটা কো আপনি মুসাফির আমি কি করব কো একটা কাজ করতে হবে আমি চাচ্ছি তোমার বাড়িতে এক দিনের জন্য মেহমান হব সবাই জবান রাখিলে কইতেন না সুবহানাল্লাহ বাজান গরিবের কিন্তু মনটা বড় তা হেজুরগণ কথা ঠিক কিনা আবার কিছু কিছু কুটিপুটি আছে কিছু কিছু বড় লোক আছে এক কাপ রং চা খাইতে দুমাস উঠে হেজুরগণ কথা ঠিক কিনা আবার কিছু কিছু বড় লোক আছে আল্লাহ তারে মন দিছে দন কথা কয় না মন দিছে দন জনগণের জন্য সে দেওয়ানা পাগল জনগণ কিভাবে শান্তিতে থাকবে এতিম কিভাবে শান্তিতে থাকবে এরকম ধনী আল্লাহ দুনিয়াতে দিছে আমার বাবার বন্ধুরা কসাই লোকটা কো আপনি কি আমার বাড়িতে যাবেন আমার বাড়ির মেহমান হবেন হযরত মূসা কালিমুল্লাহ কয় আমি তো আপনার বাড়ির মেহমান হওয়ার জন্য এসেছি সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার কসাই লোকটা কি কো জানেননি কো আপনি আমার বাড়ির মেহমান হবেন এর চেয়ে বড় আনন্দ আর কি আছে জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ কেউ কেউ দেখবেন মেহমান দেখলে পলায় মেহমান দেখলে পালায় বোন বাইকনা বাইকনি আইলে কেউ কেউ দেখা গেছে কি মানে মন্ডার বেজার করে রাখে আসেন এমন কিছু খাচ্ছ আবার কেউ কেউ বোন বাইকনা বাইকনি আত্মীয় স্বজন বাড়িতে আসলে তার মনটা অনেক খুশি হয় জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ আর সেই গরি আল্লাহ বরকত দিয়া দেয় জুরু কন্যা সুবহানাল্লাহ রিজিকের মালিককে একটু কথা বলেন রিজিকের মালিককে হায়াতের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে আরে মিয়া কত কোটিপতির আল্লাহ রাস্তার ফকির বানাইছে আবার কত রাস্তার ফকিরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আরে কেউ বাগুমাই দালানে কুটায় কেউ বাগুমাই গাছ তোলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কি বন্যা যে কই হইছিল সিলেটে কোথায় জেনে বন্যা হয়েছিল সিলেটে এই ফানির মধ্যে বহুত পশু পর্যন্ত সাঁতরাইছে মানুষ পর্যন্ত সাঁতরাইছে এই ফানি কে দিছে কথা কয় না কে দিছে আবার নিছে কে কোথায় নিল আল্লাহ আকবার কইতেন না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না আরে কেউ বাগুমাই দালানে কুটায় কেউ বাগুমাই দালানে কুটায় কেউ বাগুমাই গাছ তোলায় কেউ বাগুমাই দালানে কুটায় আবার তো কেউ আখাউড়া রেল স্টেশনে ঘুমায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার বাবার মনরা হযরত মূসা নবী কয় আমি আপনার বাড়ির মেহমান হব কসাই লোকটা সামনের দিকে হাঁটতেছে মূসা নবী পিছনে পিছনে মানে মেহমান হয়ে মুসাফিরের মতো হাঁটতেছে জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ এ যুবকের দল অনুরোধ করি কইয়া যায় আমাদের মধ্যে কিন্তু এই এই জিনিসগুলির অভাব আছে
মাহফিল শুনি কিন্তু মা বাবার খেদমত করি না। যুবকরা রে আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়া শোনো রে যুবক। ও যুবক, মা যদি দোয়া করে জান্নাতি হওয়া যায়, মা যদি দোয়া করে ওলি হওয়া যায়, মা যদি দোয়া করে সম্মানী হওয়া যায়, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, হাফেজ বলো, মুফতি বলো, কারি বলো, যতই সম্মানী বলো, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যায় তাদের উপরে আছে মা এবং বাবার দোয়া। কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে, আর জোরে বলুন সম্মানী হতে পারে না। সম্মানের মালিক কে? মা দোয়া করলে সম্মান বাড়েনি, জোরে বলুন সম্মান বাড়েনি। আমার বাবার আপন গোরার গভীর মনোযোগ ওই লোকটার সামনের দিক যায়। হযরত মূসা নবী পিছনে পিছনে হাঁটতেছে, যাইতে 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 ওই লোকটা একটা কোরের ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না, ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকছে। হযরত মূসা কালিমুল্লাহ নজর কইরা দেখে ওই যুবক ছেলেটা ঘরের ভিতরে ঢুকিয়া আমার বাবারা বন্ধুরা রে ঘরের কোনার মধ্যে একটা থলের ভিতরে মানে একটা ব্যাগের ভিতরে আমার বাবারা জীর্ণ শীর্ণ দুর্বল একজন বৃদ্ধা মহিলা বাবারা বন্ধুরারি ওই গট্টার ভিতরে দুর্গন্ধ ছটে আছে। ওই যুবক ছেলেরা ঘরের ভিতরে ঢুকিয়া ওই ঘরের কোনা থেকে ওই থলেটা টান দিয়ে বের করে ওই থলের ভিতর থেকে জীর্ণ শীর্ণ দুর্বল ওই বুড়ি মাকে বের করে পরসা পায়খানাগুলি সে নিজের হাতে পরিষ্কার করছে। পরসা পায়খানাগুলি নিজের হাতে পরিষ্কার করা আমার বাবারা বন্ধুরারি খুব সুন্দরভাবে ময়লা কাপড়গুলি দৌত করে আমার বাবারা বন্ধুরা আবার একটা নতুন কাপড় ওই বুড়িমাকে পরায়া দিছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। পরসা পায়খানাগুলি তার নিজের হাতে পরিষ্কার করছে। বর্তমান যুগে কিছু কিছু যুবক আছে বউয়ের কথা শুননা, স্ত্রীর কথা শুননা, মারে দমুক দিয়া কথা কয়, হাইরে মা একটা কাশি দিলে কাশিটা পর্যন্ত ছেলেটা সহ্য করতে পারে না, এর এরকম কিছু নিষ্ঠুর সন্তান প্রায় সমাজে আছে কিনা, আরো জোরে জোরে কন্যা আছে কিনা। আবার সবাই তো সমান নয়, কেউ মা 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 বলে কাঁদে, মা বক্ত জোরে কন্যা কথা ঠিক কিনা। বাজান সেগুলি পয় পরিষ্কার করে আমার বাবারা বন্ধুরা সাথে করে যে কিনেছিল মনে আছেনি আপনাদের? গুস্ত কিনেছিল, গুস্ত ঠুঙ্গার ভিতরে ঢুকাইয়া খুব সুন্দরভাবে ওই গুস্তের পুতলাটাকে সে খুব সুন্দরভাবে খুললো। খুলিয়া ওই গুস্তগুলিকে কুচি 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 করে কাটিয়া যারা আরব কান্ট্রিতে ছিল, যারা আরবে থাকে, যারা হজ করতে গিয়েছে তারাও বলতে পারে ওই দেশে হালিমের মতো একটা শোরবা তৈয়ার হয়। কি হয়? এটাকে শোরবা বলে। আমাদের দেশে হালিমের মতো একদম নরম নরম কইরা আমার বাবারা ওই কষাই লোকটা গুষ্টডারে খুব সুন্দর কইরা পাকাইছে। সবাই জবানটা খুইলা কইতে আল্লাহু আকবার। ওই ঘরের কোনা থেকে বুড়ি মাকে টান দিয়া বুকে আনলো, পরসা পায়খানাগুলি পরিষ্কার করলো, কাপড়গুলি দৌতু করলো, মারে নতুন নতুন কাপড় পরাইলো। আর এই দিক দিয়া হযরত মূসা কালিমুল্লাহ তার আলামত্রী দেখতাছে, জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। কিন্তু বাজান উনি যে মূসা নবী এই খবর আর কষাই কথা কয় না, কষাই জানে না। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বাবারা বন্ধুরারি হযরত মূসা কালিমুল্লাহ তার এই অবস্থা দেখতেছে 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 ওই জনম দুঃখিনী মা ওই বুড়ি মহিলাটাকে টান দিয়া আমার বাবারা হাতের মধ্যে নিয়া আমার বাবারা বন্ধুরা জীর্ণ শীর্ণ দুর্বল কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। এরকম কিছু বুড়ি মা প্রায় সমাজের মধ্যে আমার বাবারা বয়স বেশি হয়ে গেছে, একবারে জীর্ণ শীর্ণ ছোট একদম দুর্বল হয়ে গেছে, এরকম আছে কি না? ঘরের ভিতরে হোয়াটসঅ্যাপ করে পায়খানা করে কেউ কেউ ঘিনে যায় না, এরকম আছে না? আবার দেখা গেছে আল্লাহই মিলাই রাখছে ওর জন্য একজন না একজন পাগল আল্লাহ তৈরি করে রাখছে। দেখা গেছে কি সাধারণ ছেলেটাও গিয়া মার খেদমত করে, এরকম ছেলে সুন্দর পৃথিবীতে আছে? জোরে জোরে বলুন কথা ঠিক কি না, আর জোরে বলুন কথা ঠিক কি না। লেখাপড়া করতে করতে শিক্ষার তার কোনো শেষ নাই, দেখা গেছে মার খবর নাই, আরেকটা সে বুঝে না এই ভাগলা মার খেদমত করতেছে।
এরকম আছে না বাজান আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ হযরত মূসা কালিমুল্লাহ তার আলামতি দেখে আমার বাবারা বন্ধুরা নজর করে দেখে খেয়াল করে দেখে ওই বুড়ি মহিলাটাকে খুব সুন্দরভাবে তার কোলে এনে খুব সুন্দর করে বসাইছে বসাইয়া ওই গুস্তগুলি ওই যে একটা শরবা বানাইছে আমার বাবার একটা চামচ দিয়া রে ওই জনম দুকিনী মাকে খুব সুন্দর সুন্দর করে খাওয়াইতেছে সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ তিনি খুব সুন্দর করে খাওয়াইলো খাওয়ায়া আবার আগের জায়গা মতো খুব সুন্দরভাবে জনম দুকিনী মা কে রেখে দিল এবার হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় এ বন্ধু বন্ধু রে ও বন্ধু আমি তো তোমার বাড়ির মেহমান ছিলাম তুমি আমার খেদমত করো নাই আমি আয়েশা দেখি এই ঘরের কোণার কোণা কোণারের দিকে আমি নজর কইরা দেখলাম একটা থলের ভিতরে এই একটা জায়গার মধ্যে সে খুব সুন্দরভাবে এই বৃদ্ধা মহিলাটা বসে আছে তাকে তুমি খুব সুন্দরভাবে নামাইলা তারপর সব পায়খানাগুলি তুমি পরিষ্কার করলা তাকে তুমি খুব সুন্দরভাবে নতুন কাপড় পরাইলা আদর কইরা যত্ন কইরা তুমি তাকে রাখলা কারণটা কি আমার বাবারা বন্ধু ওই কসাই লোকটা ডেক দিয়ে কুজুর তিনি কে আপনি জানেননি তিনি হলো আমার জনম দক্ষিণী মা সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আর মার মত তো রদি কে হো মার মত তো রদি কে হো এই সংসারে আপন নাই আমার কেহো নাই আমার কেহো নাই রে আমার কেহো নাই আমার কেহো নাই রে মায়ের মতো আপন কেউ আছে বাবা জোরে বলুন কেউ আছে এখনো কিন্তু ওই কসাই লোকটা জানে না তিনি যে মূসা নবী সবাই জবানটা খুলে গেল আল্লাহ আকবর আচ্ছা আল্লাহ আকবর বললে শয়তান কি কাছে আসে না দূরে যায় আর একটু জোরে বলুন আল্লাহ আকবর আরো সবাই জবান খুলে বলুন আল্লাহ আকবর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সবাই জবানটা খুলে বলেন আল্লাহ আকবর এবার কি করছে জানেন যুবক ছেলেটা কয় আপনি কে আমার বাবারা বন্ধুরা রে হযরত মূসা কালিমুল্লাহ বলে আমি মেহমানের খেদমত করি নাই আসার পর থেকে দেখেছি শুধু তুমি তারই খেদমতে ব্যস্ত কারণ কি হুজুর তিনি কে জানেননি তিনি হইল আমার জনম দুখিনী মা যিনি নিজে না খায় আমারে খাওয়াইছে যিনি নিজে না খাই আমারে খাওয়াইছে দশ মাস দশ দিন আমাকে গর্বে রাখছে ডান পাশে সময়লে আমি ফরসাপ কইরা ভিজায় দিছি আমারে বাম পাশে রাখছে বাম পাশে সময়লে আমি ফরসাপ কইরা ভিজায় দিছি আমারে বুকটার মধ্যে রাখছে তিনি হইলেন আমার সেই জনম দক্ষিণী মা হুজুর আমার একটা অভ্যাস হলো আমি আমার মায়ের খেদমত না কইরা আমি কোনো মেহমানদারি পছন্দ করি না শ্বশুর আইলে শাশুড়ি আইলে জনম দুঃখিনী মা বাংলা গড়টার মধ্যে হইরা রয়েছে শ্বশুর শাশুড়িকে ভালো ভালো খাবার খাওয়াইতেছে কিন্তু এই মেহমানের খেদমতের ব্যস্ততায় দেখা গেছে কিছু কিছু নিষ্ঠুর সন্তান আছে মা বাবার কথা মনে থাকে না জোরে বলেন কথা ঠিক কি না মা বলে বাবা আমার জন্য বিশটা টাকার পান আনবা বিশ হাজার টাকার বাজার করলো কিন্তু বিশ টাকার পানের কথা মনে নাই এরকম কাজ কারবার হয় কি হয় না মা কো বাবারে আমার জন্য দশ টাকা দিয়ে একটা চুনের ডিব্বা আনবা আমার বাবারা বন্ধুরা রে পাঁচ হাজার টাকার বাজার কইরা আসলো চুনের ডিবির কথা মনে নাই মার কাছ থেকে দোয়া নিলে কোটি টাকা লাগে না জোরে কন্যা কথা ঠিক কি না মার কাছ থেকে দোয়া নিলে লক্ষ টাকা লাগে না মার কাছ থেকে দোয়া নিলে আমার বাবারা বন্ধুরা রে কানির কানি বিঘার বিঘা জমি লাগে না আমি গুনাগার মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যায় যার মা গড়ে আছে বাবা গড়ে আছে আমার আল্লাহ কোরআনে বলছে তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো তুমি নরম নরম ব্যবহার কইরো সৎ ব্যবহার কইরো মার হাতে নিয়া একটা আপেল দিবা মার হাতে নিয়া কি একটা কমলা সুলাইয়া কমলার কুয়াটাকে মায়ের মুখের মধ্যে টিপ্পা টিপ্পা মারে খাওয়াইবা মা
মন থেকে দোয়া আসবে কি আসবে না, কথা কয় না আসবে কি আসবে না, এ মন্দ রদি ববে কেউ হবে না আমার মা মা গো কোনায়, এ মন্দ রদি ববে কেউ হবে না আমার মা মা গো, আরে এক ফুটা দুধের দাম আরে কাটিয়া গায়ের চাম, পাপর বানাইয়া দিলে ঋণের সুদ হবে না, এ মন্দ রদি ববে কেউ হবে না আমার মা মা গো, আমার বাবা যদি মারা যায় মারা যাওয়ার পরে আমার বাজানের ভাই বন্ধুরা বলে যাবে, বোন বলে যাবে, আপনজনরা বলে যাবে, আমার বাবারা বন্ধুরা রে সবাই বলে যাবে বলে যাবে, কিন্তু একজন ব্যক্তি বলবে না, তিনি কে জানুনি, তিনি হইল তোমার আমার জনম দুঃখিনী মা, জোর জোর কন্যা কথা ঠিক কিনা বাজানো। কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রাম স্টেজ থেকে নামার পরে ঘরে যখন ঢুকছি একটা লোক আমার কুলের মধ্যে একটা বাচ্চা দিয়েছে, গো হুজুর এই বাচ্চাটা রে আপনি এ দোয়া হইরে ফু দিয়া দেন, এরকম দেয় না তো আমার কুলে এনে দিছে, আমার বাবারা বন্ধুরা আমি বাচ্চাটাকে কুলে নিলাম আমার হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে নিয়ে আমি নজর করে দেখলাম আমার বাবারা বন্ধুরা নিচে দিছে একটা কম্বল, বিদেশি কম্বল, ছোট কম্বল, নিচে দিছে একটা কম্বল, এটার উপরে বাজান আরেকটা দিছে কম্বল, বাচ্চাটার গায়ের মধ্যে লাগাইছে জ্যাকেট, আমার বাবারা বন্ধুরা মাথার মধ্যে লাগাইছে কান টুপি, আমার বাবারা বন্ধুরা রে শীতটাও বেশি ছিল কুয়াশাও বেশি ছিল, বাচ্চাটাকে আমি কুলি নিয়ে তারে দোয়া ফইরা ভু দিব, আমার মনের ভিতরে একটা চিন্তা এসে গেল, ওই বাচ্চাটা ছিল ছেলে বাচ্চা, আমার বাবারা বন্ধুরা রে দুইটা কম্বল দিল, জ্যাকেট দিল, কান টুপি লাগাইলো, কারণটা কি, কারণ একটাই হলো এই সন্তানটার গায়ের মধ্যে যে কোনো ঠান্ডা না লাগে, জোরে জোরে কোন কথা ঠিক কি না, কিন্তু যত্ন করে রাখার কারণ কি, তার গায়ের মধ্যে যে কোনো ঠান্ডা তার যে কোনো কষ্ট, আচ্ছা বাবা এই বাচ্চাটা যদি বড় হইয়া মারে দুমুখ দিয়ে কথা কয় তাইলে মার মনে কি শান্তি লাগে না অশান্তি লাগে, কথা কয় না শান্তি না অশান্তি, আয় হায় হায় আমি চিন্তা করে দেখলাম এই বাচ্চাটা রে যেইভাবে আদর কইরা যত্ন কইরা পালতেছে আমার মা আমার বাবাও তো আমারে তেমনি ভাবে আদর কইরা ফালছে, জোর জোর কন্যা কথা ঠিক কিনা, আরো জোর জোর বলুন কথা ঠিক কিনা, তারপর বাচ্চাটাকে আমি দোয়া পরে ফু দিয়া দিলাম, আমার বাবারা বন্ধুরা রে এইভাবে তো এখন না আপনি বড় হয়ে গেছেন, এখন না আপনি মুরব্বী হয়ে গেছেন, এখন না চুল ফাইকা গেছে, এখন না দাড়ি ফাইকা গেছে, এখন না আপনি মেম্বার হইলেন, এখন না আপনি চেয়ারম্যান হইলেন, এখন না আপনি মাস্টার হইলেন, এখন না আপনি পিরসাব হইলেন, কিন্তু আপনি তো একদিন এরকম ভাবে কুলেছিলেন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, এখন না আপনি বড় হয়ে গেছেন, বড় হইয়া মার সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আমার বাবারা বন্ধুরা আল্লাহর রসুল বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা, আল্লাহর রসুল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, তাহলে আমার নবীজির জবান মুবারকের বাণীর এই সম্মানটা কম না বেশি, আর জোরে বলুন কম না বেশি, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, আমি বলতেছিলাম যে কি মনে আসেনি ওই কসাই লোকটা এখনো জানে না তিনি যে মুসা নবী, সুবহানাল্লাহ কইতেন না জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, এবার হযরত মুসা কালিমুল্লাহ কয় এই তুমি এইভাবে আদর করলা, এইভাবে মহব্বত করলা, এইভাবে প্রস্রাব পায়খানা তুমি পরিষ্কার করলা, এইভাবে তাকে তুমি খেদমত করলা, কো তিনি হচ্ছেন আমার জনম দুঃখিনী মা, জবানটা খুলে কইল না সুবহানাল্লাহ, এই শ্বশুরের খেদমত করতে বাধা নাই, শাশুড়ির খেদমত করতে বাধা নাই, শাশুড়ির সম্মান শাশুড়ি পাইব, শ্বশুরের সম্মান শ্বশুরে পাইব, পিসাবের সম্মান পিসাবে পাইব, মা বাবার সম্মান মা বাবা পাবে, জোরে জোরে বলেন কথা ঠিক কি না, আরো জোরে বলেন কথা ঠিক কি না, মা বাবার খেদমত আমাদের দরকার আছে কি না, কসাই লোকটারে কয় তুমি মায়ের খেদমত করলা তোমার মা
ওই ঘরের কোণার মধ্যে তুমি রেখে দিলাম, চিকন চিকন ঠুটটি নাইরা নাইরা তোমার মাঝে কি কইতাছে? আল্লাহ আকবর কইতেন না হুজুর, এ চিকন চিকন দুইটা ঠুট নাইরা আমার মা আমার আল্লাহর কাছে দোয়া করতেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, এই কি দোয়া করতেছে, কি দোয়া করছে তোমার জন্য, জোরে কইতেন না সুবহানাল্লাহ। তিনি যে মুসা নবী এই খবর এখনো কষাই জানে না হুজুর, আমার মা এই চিকন চিকন দুইটা ঠুট নাইরা নাইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ যে ছেলেটা আমার এমন একটা বয়স হয়ে গেছে কেউ আমারে ভালোবাসে না, কেউ আমারে আদর করে না, আমি ঘর থেকে বের হতে পারি না, ঘরে প্রস্রাব পায়খানা করতে হয়, হো মাহবুব মাওলারে এমন একটা কঠিন সময়। আসলে আব্বা আম্মা বুড়ো হয়ে গেলে সময়টা কিন্তু তাদের জন্য বড় কঠিন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, পুত্রের বউ হেদমত করলো আছে না করলো আছে, হে তো হইরে হইছে, জোরে কোন কথা ঠিক কিনা, আহা আমার বাবার বন্ধুরা রে হযরত মূসা কালিমুল্লাহকে ডেকে বলেন হুজুর আমার মা দুইটা টুট নাইরা নাইরা আল্লাহর কাছে দোয়া করে আর কয় মাহবুব মাওলারে যে ছেলেটা আমি জনম দুঃখিনী মারে বলে না মাওলা তুমিও তারে বইল না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ, হযরত মূসা কালিমুল্লাহ কয় আর কি দোয়া করে, কো আমার মা আরো দোয়া করেছে আল্লাহ গো যে ছেলেটা আমার এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধা বয়সে কেউ আমার আদর করে না ভালোবাসে না, কিন্তু ছেলেটা আমাকে আদর করে ভালোবাসে, ছেলেটা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, আমার কাপড়গুলি পরিষ্কার করে, আমার পুরান পুরান কাপড়গুলি ধৌত করে আমাকে সুন্দরভাবে পরিষ্কার কাপড় আমারে পরায় আমাকে আদর করে ভালোবাসে, তার নিজের হাতে আমারে খাওয়াই রে আল্লাহ। মাহবুব তোমার কাছে ফরিয়াদ করি আমার এই ছেলেটারে কোনো সাধারণ মানুষের সাথে তুমি জান্নাতে রাইখো না, কোনো সাধারণ মানুষের সাথে বেহেশতে রাইখো না, মাহবুব মাওলারে তোমার কাছে দোয়া করি আমার এই ছেলেটারে মূসা নবীর বন্ধু বানাইয়া একটা বেহেশতের ভিতরে জায়গা করে দিও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা শামীম রেজা আল কাদরী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন দয়াল্লাহ দয়া কর নসিব কর মদিনা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি আমিন আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এসে গেছেন, আপনারা কি খুশি না বেজায়? আমি তো ভাবছিলাম আরো পরে আসবে কিন্তু চলে আসছে আগে আগে, এখন কি আমাদের আনন্দ নাকি কষ্ট? কথা কয় না, এমনও প্রধান অতিথি আছে দেখা গেছে আসিতেছি 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 কইতে কইতে প্রায় ঘন্টা পর ঘন্টা পার হয়ে যায়, জনগণ কষ্ট করে, জোরে কোন কথা ঠিক কিনা। তো আমি ভাবছিলাম আমার মনে হয় যে আরো কিছুক্ষণ সময় আমি কথা বলবো, কিন্তু প্রধান অতিথি স্টেজে চলে আসছে, তো আপনারা খুশি না বেজার? আমিও খুশি, জোরে কোন কথা ঠিক কিনা। তবে আব্বা একটা কথা বলে যায়, মা বাবের মনে কেউ কষ্ট দেয়া বাবা কেউ অলি হইতে পারবে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আমি শেষ কথাটা বলি, তো হযরত মূসা কালিমুল্লাহ
হযরত মূসা কালিমুল্লাহ কসাইয়ের সাথে কথা বলতেছে, কসাই মূসা কালিমুল্লাহর সাথে কথা বলতেছে। তো কসাই কয়, আমার আম্মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ছেলেটারে কোনো সাধারণ মানুষের সাথে বেহেশতে রাখো না, আমার এই ছেলেটারে মূসা নবীর বন্ধু বানাইয়া একটা বেহেশতের ভিতরে জায়গা করে দিয়ে। আচ্ছা হের বাড়িতে যে গেছে কে? হযরত মূসা, কথা কয় না মূসা কালিমুল্লাহ। এবার হযরত মূসা কালিমুল্লাহ কয়, বন্ধু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। এই মূসা নবী কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার সাথে যে এই বেহেশতের ভিতরে একজন বন্ধু থাকবো আমি তারে দেখতাম চাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মার দোয়ার বরকতে কসাই লোকটা দুনিয়াতে থাকতেই আমার আল্লাহ তার জান্নাতি হিসাবে কবুল করছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আব্বা সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের কাছ থেকে দোয়া চাই। আরেকটা কথা বলে যাই, সময়ের অভাবে বলতে পারলাম না, যে সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত নাই ওই সংসারে আল্লাহর রহমত নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবার বন্ধুরা, যে সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত নাই ওই সংসারে আল্লাহর রহমত নাই, আর যে সংসারে নামাজ নাই ওই সংসারে আল্লাহর রহমতও নাই আল্লাহর বরকতও নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আর স্ত্রী ও স্বামীকে মহাব্বত করতে হবে। বর্তমান যুগে কিছু কিছু হুলা হয়তো আছে, বাবার ভিতরে একটা মোবাইল লইয়া 20,000 টাকা দিয়ে আর না আনলে যে ফিটা শুরু করি, ও ফিরতে ফিরতে করে তোমার তুই জ্বালা আসেনি আসেনি। হ্যাঁ বেটা, পরের বাড়ির সম্পদটা তুমি কয়দিন চলবা? নিজের বলে নিজে চলো, রিজিকের মালিক কে? দেওয়ার মালিক কে? ওর বাড়ি থেকে 50 দিব তুমি চলবা? এই চিন্তা করো না, কারণ তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রিজিকের মালিক তো তুমি, রিজিক কি আল্লাহ তোমাকে দিতে পারে না? জোরে বলুন দিতে পারে না। তো স্বামী স্ত্রীর মহাব্বত যে সংসারটার মধ্যে থাকবে, এই সংসারটার মধ্যে আল্লাহ রহমতও দিবে বরকতও দিবে, আর যে সংসারে নামাজ থাকবে ওই সংসারে আল্লাহ রহমতও থাকবে বরকতও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে কবুল করে, আমরা সবাই জবান খুলে বলে আমিন, আরো সবাই জবান খুলে বলে আমিন। যেহেতু বক্তা স্টেজে এসে গেছেন আমি আর সামনের দিক বাড়লাম না, তবে একটা কথা, আমার আচার আচরণে ব্যবহারে ভঙ্গিমায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, কারণ আমি তো আপনাদেরই সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? কসবা আখাউড়া কিন্তু বেশি দূরে না, কিও বাবা, আমরা এক জায়গার মানুষ, সকলের কাছ থেকে দোয়া চাই। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ হযরত মাওলানা মাহদাবুদ্দিন ইব্রাহিম সাহেবকে, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মাতা পিতার।